আমার নাম ইঞ্জি, বাসা রাজশাহীতে। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার সাথেই ঘটেছিল। আমাদের বাড়ি একটু পুরনো দিনের ছিল। শুনেছিলাম আগে এই বাড়িতে কোনো একজন হিন্দু তান্ত্রিক ধরনের মানুষ বাস করতেন। যুদ্ধের পর আমার দাদা বাড়িটা তার কাছ থেকে কিনে ফেলেন। ঘটনা শুরু তারপর থেকেই। আমি যে ঘরে থাকতাম সে ঘরে আমার বড় চাচা থাকতো। হঠাৎ একদিন রাতে তিনি চিৎকার করে ওঠেন, তারপর অল্প দিনের মধ্যেই পাগল হয়ে যান। তখন আমার দাদাকে একজন বলেন যে একজন হুজুর আছে যিনি জিন আমল করেন এবং তিনি বড় চাচাকে সুস্থ করতে পারবেন। দাদা আর দেরি না করে ওনাকে ডেকে আনেন। উনি আসেন এবং জিন আমল করে আনেন, কিন্তু তারপরও তিনি বড় চাচাকে সুস্থ করতে পারেননি। উনি বলে গিয়েছিলেন যে বাড়িটা বন্ধ করতে হবে, কারণ বাড়িতে অনেক খারাপ শক্তি আছে যা হুজুর আসার পর থেকে তার আসলে এখন থেকে আমাদের ক্ষতি করবে। যাই হোক, তারপর থেকে বাড়িতে অনেক সমস্যা শুরু হয়ে যায়, যেমন রাতের বেলায় ছাদে নূপুরের আওয়াজ, কারো জোরে জোরে হেঁটে বেড়ানোর শব্দ ইত্যাদি শুরু হয়ে যায়। আমার ফুপু একদিন রাতে টিউবওয়েলে পানি আনতে যায়, তখন হঠাৎ দেখতে পায় সাদা শাড়ি পরে একজন মহিলা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে। তার হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যা দেখে ফুপু সেখানেই সেন্সলেস হয়ে যায়। এরপর সেই মহিলাকে অনেকবার দেখতে পেয়েছি এবং পরিবারের মানুষজনও দেখতে পেয়েছে। সাল 2005, আমার বড় ভাই ঢাকা চলে যায় চাকরির সুবাদে, আমি সেই রুমে একাই থাকতাম। ঠিক কিছুদিন পর থেকে আমার সাথে অদ্ভুত জিনিস ঘটে যেতে শুরু করলো। যেমন আমার ঘরের দরজা কড়া নাড়ে কেউ একজন দুবার করে, তারপর জানালা হঠাৎ করে বন্ধ হয়ে খুলে যায়, এরকম অনেক দিন চলতে থাকে। বিষয়টা আমি আমার মাকে জানাই। আম্মা একদম বলে দিল কোনোভাবেই দরজা যেন না খুলি আমি রাতে, কিন্তু বয়স কম আর জানার আগ্রহ আছে যে কেনই বা এমন হয় আর কেনই বা আম্মা আমাকে নিষেধ করছে। রাত 2-3 মধ্যে দরজায় কড়া নাড়ানোর আওয়াজটা হতো, সেই দিনও ঠিক একই সময়ের মধ্যে দরজায় কড়া নাড়ানোর শব্দ একবার দুইবার। যাই হোক, দুইবার দরজায় কড়া নাড়ানোর পর আমিও দরজা খুলে ফেলি। দেখলাম একটা ছায়া মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। জিনিসটা দেখে আমি প্রচণ্ড ভয় পেলাম। যাই হোক, রুমের দরজা লাগিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ আমার ডান পাশে কোনো কিছু জোরে করে বসলো আর তখনই আমার ঘুম ভেঙে গেল। ঠিক তখনই আমার কানের কাছে এসে বলল, তোদের কাউকে শান্তিতে থাকতে দিব না। আমি চিৎকার করে উঠি। আব্বা আম্মা আর পরিবারের সবাই চলে আসে আমার চিৎকার শুনে। সবাইকে বললাম বিষয়টা, সবাই বকাবকি করল, বলল সকালেই হুজুরকে ডাকা হবে। আমাকে বলা হলো একা ঘুমানো যাবে না, আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে ঘুমাতে বলল। যাই হোক, আমি ঘুমাতে গেলাম ওর রুমে, ঘুমিয়েও পড়লাম। সকালে উঠে দেখি পুরো শরীরে আঁচড়ের দাগ, যা কোনো মানুষের দ্বারা ওইভাবে করা সম্ভব হয় না। যাই হোক, হুজুর এসে আমাকে দেখে যান আর আমাদেরকে বলেন যে আমাদেরকে সাবধানে রাখতে হবে। তারপর 2 কিছু হয়নি। ঠিক 3 পর আমি রাতে ছাদে যাই ফোনে কথা বলার জন্য। কিছুক্ষণ পরে আমি অনুভব করি আমার সাথে কেউ হাঁটছে, আর এটা ছিল সেই ছায়াটা যা আমি আগে দেখেছি। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে আমি একটা বিপদে পড়তে যাচ্ছি। আমি তাড়াতাড়ি করে নিচে নামতে যাই। এমন সময় আমাকে পেছন থেকে কেউ একজন বলে, তুই বেশি দূরে যেতে পারবি না। আমি নিচে নেমে আসি, ঠিক রুমের কাছে আসতেই দেখি সেই মহিলাটা যা আমার ফুপু দেখেছিলেন, শূন্যতে দাঁড়ানো আর ভয়ঙ্কর হাসি। আমি সেখানেই সেন্সলেস হয়ে যাই। সকালেই আমাকে আমার রুমের ভেতরে দেখতে পাই। যাই হোক, আমাকে আর বাসায় রাখতে চায়নি পরিবারের সদস্যরা। সেই দিন সকালে আমি ঢাকায় চলে আসি। এই হচ্ছে আমার জীবনের এমন একটা অধ্যায় যা আমি কখনোই সমাধান করতে পারিনি। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে।
আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূতকথা @radiofurti.fm। রেডিও ফুর্তি।